আগামী সেমিস্টার পরীক্ষাগুলি কিভাবে নেবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি, তা নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের তরফে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের একটি পরামর্শ দেওয়া হলো। ওয়েলকাম এভরিওয়ান। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইভেন্ট সেমিস্টার পরীক্ষা সংক্রান্ত এই মুহূর্তের সব থেকে বড় আপডেট এবং সব থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট চলে এসেছে। ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা নিয়ে কিন্তু অবশেষে আমাদের রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের যে নির্দেশিকা সেটি চলে এসেছে। রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়কে ইভেন্ট সেমিস্টার পরীক্ষা কেমন করে নেওয়া হবে সেই বিষয়ে কিন্তু পরামর্শ প্রদান করা হলো। সমস্ত জল্পনার অবসান হয়ে গেল। এতদিন ধরে ছাত্রছাত্রীরা নানা রকমভাবে মানসিক চিন্তাগ্রস্ত ছিল, অনেকের মধ্যে সংশয় ছিল যে পরীক্ষা অনলাইনে হবে নাকি অফলাইনে হবে। অবশেষে কিন্তু এই বিষয়ে উচ্চশিক্ষা দপ্তর মুখ খুলল, সবটাই তোমাদেরকে জানাবো, সমস্ত জল্পনার অবসান, বিস্তারিত তথ্য তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে বলছি, যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। তো এই মুহূর্তে যে সব থেকে বড় আপডেট, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ইভেন্ট সেমিস্টার পরীক্ষার কিন্তু কোন মোডে হবে, অনলাইনে হবে নাকি অফলাইনে হবে, এই বিষয়ে কিন্তু শিক্ষা দপ্তর ফাইনালি নির্দেশিকা জারি করলো। ছাত্রছাত্রীদের একটা বড় অংশের দাবি ছিল যে তারা সিলেবাস কমপ্লিট করতে পারেনি, তাদের সেমিস্টার হচ্ছে অল্প সময়ে, অর্থাৎ 6 মাসের সেমিস্টার কেমন করে 2 মাসে বা 3 মাসে কমপ্লিট হয়, সেই জন্য সিলেবাস কমপ্লিট হয়নি, অনেকের কাছে স্টাডি ম্যাটেরিয়াল নেই। তাই ছাত্রছাত্রীদের একটা বড় অংশ চাইছিল যাতে অনলাইন পরীক্ষা হোক, এবং এই নিয়ে কিন্তু ছাত্রছাত্রীরা একাধিক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ দেখায়, পাশাপাশি তারা বিকাশ ভবনে কিন্তু ডেপুটেশন জমা দেয়। তারপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা দপ্তরের কাছে জানতে চাওয়া হয় যে পরীক্ষা কোন মোডে নেওয়া হবে। এ বিষয়ে উচ্চশিক্ষা দপ্তর থেকে যেটা জানানো হয়েছে যে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের সেমিস্টার পরীক্ষা কোন মোডে হবে সেই সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়, অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয় তাদের পরীক্ষা অনলাইন মোডে নেবে নাকি অফলাইন মোডে নেবে সেটা পুরোপুরি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিদ্ধান্ত। বিশ্ববিদ্যালয়ের আইনে যেটা রয়েছে, সেই মোডে কিন্তু পরীক্ষা নিতে হবে। এবং যেটা জানা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের আইনে কিন্তু অফলাইন মোডে পরীক্ষায় নেওয়ার যে নিয়ম রয়েছে, অনলাইন মোডে পরীক্ষা নেওয়ার নিয়ম বিশ্ববিদ্যালয়ের আইনে নেই। অর্থাৎ একাধিক বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি যে উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকার আগে কিন্তু একাধিক বিশ্ববিদ্যালয় অফলাইন পরীক্ষার ঘোষণা ইতিমধ্যে করে দিয়েছিল, যেমন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় অফলাইন পরীক্ষার ঘোষণা করেছে, কাজী নজরুল ইউনিভার্সিটি করেছে, পাশাপাশি কিন্তু বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকেও অফলাইন পরীক্ষা নোটিশ প্রকাশিত হয়ে গেছে, এবং ইতিমধ্যে বেশ কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যারা এখনো ডিসিশন জানায়নি। তবে আজকে যেটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেটা উচ্চশিক্ষা দপ্তরের নির্দেশিকার অপেক্ষা করছিল অধিকাংশ বিশ্ববিদ্যালয় বা যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো অফলাইন পরীক্ষা নোটিশ ইতিমধ্যে ঘোষণা করেছিল তারাও অপেক্ষা করছিল। তারাও বলেছিল যে যদি সরকার থেকে কোনো নির্দেশিকা আসে পরীক্ষা কোন মোডে নেওয়া হবে, মোড অফ এক্সামিনেশন নিয়ে, তাহলে নোটিশ চেঞ্জ হবে। কিন্তু আজ কিন্তু উচ্চশিক্ষা দপ্তর স্পষ্ট জানিয়ে দিল যে পরীক্ষা কোন মোডে হবে, পরীক্ষা অনলাইনে হবে নাকি অফলাইনে হবে, সম্পূর্ণ সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের আইন মেনেই নিতে হবে পরীক্ষা, অর্থাৎ পরোক্ষভাবে কিন্তু অফলাইন পরীক্ষার দিকে ঝুঁকলো রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর। সেমিস্টার নির্দেশিকা উচ্চশিক্ষা দপ্তরের, রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিকে সেমিস্টার নির্দেশিকা। আরো বিস্তারিত জানাবে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়। সোমরাজ, দেখো, আগামী সেমিস্টার পরীক্ষাগুলি কিভাবে নেবে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি, তা নিয়ে উচ্চশিক্ষা দপ্তরের তরফে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের একটি পরামর্শ দেওয়া হলো। মূলত বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলির তরফে উচ্চশিক্ষা দপ্তরের কাছে জানতে চাওয়া হয়েছিল, যেখানে গরমের ছুটি চলছে সেখানে তারা পরবর্তী সেমিস্টারের পরীক্ষাগুলি অনলাইন না অফলাইনে নেবে, সেই বিষয়ে উচ্চশিক্ষা দপ্তর জানিয়ে দিল যে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি। তাদের আইনে যা লেখা রয়েছে সেই মোতাবেক বিশ্ববিদ্যালয়গুলিকে সিদ্ধান্ত নিতে হবে। সম্প্রতি কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা বিক্ষোভ করছিলেন, মূলত অনলাইনে পরীক্ষা নেওয়ার দাবি নিয়ে বিক্ষোভ করছিলেন, সেই বিষয় নিয়েই উচ্চশিক্ষা দপ্তরের কাছ থেকে মতামত চায় বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, তার মধ্যে কলকাতারও 2টি বিশ্ববিদ্যালয় রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে উচ্চশিক্ষা দপ্তর জানিয়ে দিল যে এই বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলি, তবে বিশ্ববিদ্যালয়ের আইনে যা লেখা রয়েছে সেই মোতাবেক সিদ্ধান্ত নিতে হবে। সংশ্লিষ্ট সূত্রের মতে এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলির আইনে লেখা আছে অফলাইনেই পরীক্ষা নেওয়ার কথা, কারণ অনলাইনে পরীক্ষা নেওয়ার কথা সরাসরি ভাবে বিশ্ববিদ্যালয়ের আইনে লেখা নেই, এবং সেই বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়গুলি যে অগ্রসর হচ্ছে বা এগিয়ে যাচ্ছে এমনটাই খবর উচ্চশিক্ষা দপ্তর সূত্রে। তো অবশেষে সমস্ত জল্পনার কিন্তু অবসান হয়ে গেল, অর্থাৎ ইতিমধ্যে যে সমস্ত বিশ্ববিদ্যালয়, যেমন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বর্ধমান বিশ্ববিদ্যালয়, যে সমস্ত বিশ্ববিদ্যালয় অফলাইন পরীক্ষা নোটিশ ঘোষণা করেছে সেগুলি বহাল থাকলো। পাশাপাশি উচ্চশিক্ষা দপ্তরও জানিয়ে দিল যে কোন বিশ্ববিদ্যালয় অনলাইন মোডে পরীক্ষা নেবে নাকি অফলাইন মোডে পরীক্ষা নেবে সেটি সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় নিজেই ঠিক করবে। এখন দেখার বিষয়ে যে সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো নোটিশ প্রকাশ করেনি তারা কোন মোডে পরীক্ষা নেওয়ার নোটিশ
নোটিশ প্রকাশ করে। তো এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা অবশ্যই জানাবে, পাশাপাশি পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।